ওয়ানডে বিশ্বকাপের দুবারের চ্যাম্পিয়ন উইন্ডিজকে এবারের আসরে থাকতে হচ্ছে দর্শক হয়ে। বাছাই পর্ব উতরাতে না পারায় প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের ছাড়াই মাঠে গড়াবে ভারত বিশ্বকাপ। উইন্ডিজদের এমন পতন মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। নিজ দেশের ক্রিকেটের উন্নয়নে বোর্ডের চিন্তাভাবনা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন ইয়ান বিশপ। ওয়ানডে বিশ্বকাপের প্রথম তিন আসরের ফাইনালিস্ট দল উইন্ডিজ। এর মধ্যে 1975 ও 1979 সালে টানা দুই বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয় ক্যারিবিয়ানরা। ক্লাইভ লয়েড ভিভ রিচার্ডসের ব্যাট শাসন করত ক্রিকেট বিশ্ব। প্রতিপক্ষ দলের ব্যাটারদের আতঙ্ক ছিলেন কোর্টনি ওয়ালস, কার্টলি অ্যামব্রোজ ও ম্যালকম মার্শালরা। তবে 1983 বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারের পর অনেক কিছুই বদলেছে ক্যারিবিয়ান ক্রিকেটে। একটা সময় ক্রিকেটের রাজত্ব করা সে উইন্ডিজকে এখন পরীক্ষা দিতে হয় বিশ্বকাপ বাছাই পর্ব উতরানোর। তবে দীর্ঘশ্বাস আরও দীর্ঘায়িত হয় যখন আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় দলটি। বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে জিম্বাবুয়ের কাছে হেরেছিল ক্যারিবীয়রা। তখনই বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ে পড়তে হয় তাদের। সেই শঙ্কার ষোলো কলা পূর্ণ করে স্কটল্যান্ডের কাছে 7 উইকেটে হেরে বিদায় নিতে হয়েছে উইন্ডিজকে। ক্রিকেটে শাসন করা দলটির এমন পতন নিয়ে অ্যাশেজ সিরিজে ধারাভাষ্য দিতে আসা রিকি পন্টিংয়ের কণ্ঠেও বেদনার সুর। সেই দিনগুলো এখন অতীত, পুরো ক্রিকেটকে তারা শাসন করেছে। তাদের একচেটিয়া দাপটেই প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা থাকতেন আতঙ্কে। কিন্তু কি হলো এটা? উইন্ডিজ কত দ্রুত নেমে এসেছে, পতন হয়েছে তাদের, ভাবা যায়? ক্রিকেট বিশ্লেষকদের মতে এখন আর আগের মতো জৌলুস নেই উইন্ডিজে। তরুণদের বড় একটি অংশ অ্যাথলেটিক্স ও বাস্কেটবলে আগ্রহী হয় রং হারাচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্রিকেট। আর ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলছেন, প্রতিভা থাকলেও দুর্বল কাঠামোর কারণে পিছিয়ে পড়ছে ক্রিকেট। দেশে এখনও ক্রিকেটকে ভালোবাসেন সমর্থকরা, অন্তত তাদের জন্য বোর্ডের চিন্তাভাবনা পাল্টানো দরকার। কোচ কিংবা অধিনায়ক বদল করে কিছু হবে না, একদম তৃণমূল স্তর থেকে পরিবর্তন প্রয়োজন। ক্যারিবিয়ান জাতীয় দল নিয়ে ক্রিকেট বোর্ড এবং ম্যানেজমেন্টের পরিকল্পনার অভাব রয়েছে বলে মনে করেন বিশপ। ঘরোয়া ক্রিকেটে তেমন গুরুত্ব না থাকায় আইপিএল সহ সারা বিশ্বে টি টোয়েন্টি লিগে খেলতে চলে যান ক্যারিবিয়ান ক্রিকেটাররা, যার চড়ামূল্য দিতে হচ্ছে এবার বিশ্বকাপে খেলার যোগ্যতা হারিয়ে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।